লালমেহের তিস্তার পানি কিন্তু গত কয়েকদিন থেকেই বাড়ছিল যদিও বা বিভূতসীময় নিচে অবস্থান করছিল ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে আজকেও কিন্তু সকাল ছয়টা এবং নয়টার যেটি তথ্য তিস্তার পানি ডালিয়া পয়েন্ট এবং কাউনিয়া পয়েন্টে বিভূতসীমার নিচে রয়েছে তবে কিছুটা পানি কমেছে গতকালকের তুলনায় আজকে কিন্তু কিছু কিছু যে উঁচু জায়গাগুলো রয়েছে সেখান থেকে ধীরে ধীরে পানি নেমে যাচ্ছিল কিন্তু একটি হচ্ছে পাউব বলছে যে পাউবর যে সতর্কীকরণ কেন্দ্র তারা বলছে যে আগামী চব্বিশ ঘন্টায় এই অঞ্চলে কিন্তু আবারও বৃষ্টিপাত হতে পারে উজানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আবারও হয়তো ভারী ঢল নেমে আসবে এই তিস্তা এবং ধলা নদীতে যদিও আবার ধলা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে কিন্তু ধলা কিন্তু বন্যায় খুব বেশি প্রভাব ফেলে না কিন্তু তিস্তার যে কুফল যদিও বিপদসীমায় নিচে তিস্তার পানি কিন্তু তিস্তার যে বন্যার প্লাবিত আপনারা নিশ্চয়ই দেখছেন যে বাড়িঘর কিন্তু বিস্তীর্ণ এলাকা তিস্তার দুই দুই পাড়ের যে এলাকাগুলো রয়েছে চরাঞ্চলগুলো রয়েছে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে আছে গত দুদিন ধরে পানি একটু নেমে গেছে আবারও কিন্তু পানি বাড়ার সংখ্যা করা হচ্ছে এবং এর ফলে সাধারণ মানুষের যে কষ্ট সেই কষ্ট কিন্তু নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম নেই তারা গত দুই দিন ধরে কিন্তু অনেকটা শুকনো খাবার খেয়ে আছেন অনেকে তাদের যে রান্না রান্নাবনা করার ব্যবস্থা সেটি নষ্ট হয়ে যাওয়ায় চুলো কিন্তু খাটের উপর টেবিলের উপর তুলে কোনো রকমের রান্না করে খাবার চেষ্টা খেয়ে দিয়ে দিন পার করার চেষ্টা করছেন অনেকে শুকনো খাবার কিনে খাচ্ছেন বিশেষ করে এই লালমুহম্মদ জেলা কিন্তু কৃষিপ্রধান জেলা এর কৃষিতে কিন্তু মারাত্মক প্রভাব পড়বে এই ঈদের পর থেকে যে দুই দোপা বন্যা হয়ে গেল এবং গোখাদদর সংকট দেখা দিয়েছে বিশেষ করে এই অঞ্চলে মানুষ কিন্তু গরু ছাগল বাড়িতে লালন পালন করেন তারা কিন্তু এই লালন পালন করে তাদের জীবিকার একটা বড় মাধ্যম তৈরি করে থাকেন কিন্তু এই গরু ছাগল লালন পালন করতে গিয়ে যে প্রাকৃতিক যে খাবারের উৎসগুলো সেগুলো কিন্তু বন্যায় নষ্ট হয়ে গেছে যার ফলে এই গরু ছাগল নিয়েও কিন্তু তারা বিভাগে পড়েছেন পাশাপাশি এই পানিগুলো কিন্তু সাধারণত নোংরা এবং স্যাঁতস্যাঁত হয়ে যায় ওজনের ঢল যখন আসে তখন কিন্তু আমরা গতকাল থেকে দেখছি এগুলো কিন্তু ঘোলা পানি এবং এই পানিতে যারা প্লাবিত হয়ে আছেন তাদের কিন্তু গতকাল থেকে বিভিন্ন পানিবাহিত যে রোগগুলো এগুলো দেখা দিচ্ছে তারা সাধারণ মানুষ বলছেন যে তারা ভোগাচ্ছেন যদিও বা এবং আরেকটি কষ্টের বিষয় তারা দাবি করছেন যে এখন পর্যন্ত জেলা প্রশাসন বা কোনো সরকারি বেসরকারি কোনো সাহায্য শুকনো খাবার কোনো কিছুই তারা পাননি সব মিলেই ছিল লালমেট থেকে আমার কাছে সব